চুয়াডাঙ্গা শহরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এতে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন বাস চালক উল্টো পথে গাড়ি চালানো দুর্ঘটনাটি ঘটেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে